স্যার, যেই যে এমপিও নীতিমালা যেটা হয়েছে যে আমরা সবাই একই এতে নিয়োগপ্রাপ্ত, আমাদের সবার বিল হবে, কিন্তু স্যার নিজস্ব কনসার্নে উনি 2020 পর্যন্ত এই যাদের ব্যানবেজ না বা তাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু একই আমাদেরকে উনি ছাড়েন নাই। বাংলাদেশের সবগুলি অঞ্চলে সব সালের সবার বিল হয়ে গেছে এক্সেপ্ট আমরা। মূলত স্যারের কথা এবং কাজে, কথা এবং কাজে কোনো মিল নাই। একজন মুনাফিক যেইভাবে অন্তরে একরকম রাখে, মুখে এক কথা বলে, আমরা এই ধরনের বৈষম্যের শিকার বিধায় আজকে এই ধরনের একটা বিস্ফোরণ হয়েছে। আমরা হামলা করি নাই, আমরা কেউই স্যারের প্রতি অসিদ্ধ শ্রদ্ধাশীল না, কিন্তু স্যারের আচরণের প্রতি আমরা বিরক্ত। এবং বিগত দিনে স্যারের যেই আচরণ আমাদের সাথে করেছে, যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল, রাজনৈতিক শেল্টার ছিল, তাদের চাকরি হয়েছে। আমি একজন টিচার দীর্ঘদিন, আমার ছাত্ররা বলে আমি ভালো টিচার। এখন আমার তো উনি বিল দেয় না, যারা রাজনীতি তাদের বিল হয়েছে। এইসব ধরনের নানা রকম সমস্যার হয়েই এই বৈষম্য ক্ষোভগুলির হঠাৎ বিস্ফোরণ হয়েছে। আমাদের কিছু কিছু টিচাররা এটা রাগে ক্ষোভে করেছেন, যাদের কাছে হয়তো স্যারে কিছু চেয়েছেন বা কিছু বুঝাতে চেয়েছেন যে এটা না হইলে হবে না, অন্যের ঘাড়ে বন্দুক রাখো। এই আমরা এখন মনে করি স্যার দুর্নীতিবাজ, কারণ কারণ হলো চোর দেখিয়ে চুরি করেন না, কিন্তু স্যারের কর্ম আপনারা যদি দেখেন, আমাদের কাছে টোটাল প্রমাণ আছে। আমরা দেখেন কি ধরনের বৈষম্য, একটা মানুষ বিনা স্বার্থে কিভাবে এত বৈষম্য করতে পারে। উত্তাপটা খাটিয়ে উনি ঈশ্বরে রূপান্তরিত হয়েছেন, উনি আমাদের গলা চেপে ধরেছেন শত শতবার। ওনাকে বলার পরও ওনার যা আমি বুঝলাম যে এই ফ্যামিলিগুলি মাটির সাথে মিশে যাক, ওরা মানুষ না। এই এই হলো আমাদের মূলত কারণ। স্যারের দোষর ওনার পদত্যাগ, স্যারের এক দফায় ওনার পদত্যাগ চাই আমরা। এই বরিশাল অঞ্চলে কতিপয় কলেজের শিক্ষক যারা, যাদেরকে আমি বিভিন্ন সময় এমপিও দিতে পারি নাই আইনের গত কারণে, তাদের প্রাপ্য কাগজপত্রের সমস্যা থাকে, তারা এসে এর আগেও বিভিন্ন সময় আমাকে থ্রেট করেছে, এসে দাবি দাওয়া করেছে। তারা এসে আমার অফিস রুম ভাঙচুর করেছে, আমাকে একটা পেপার ওয়েটস করে মেরেছে। তো আমি সরে যাওয়ার পরেও আমার ঠোঁটে লেগেছে, আমার অফিসের ল্যাপটপ কম্পিউটার এবং গ্লাস এগুলো সব ভাঙচুর করেছে, আসবাবপত্র ভেঙেছে, মিছিল দিচ্ছে। আমি আইনগত ব্যবস্থার জন্য সবাইকে ফোনে জানিয়েছি, আর এটা অবশ্যই সরকারি সম্পত্তি এবং তারা যেহেতু প্রজাতন্ত্রের আমি কর্মচারী, তারাও চাকরি করে কোথাও না কোথাও, যদিও এমপিও হয় নাই, কিন্তু তাদের যে আইনগত জটিলতা এটা নিয়েও আমি সকালে ডিজির সাথে কথা বলেছি। ইভেন কি এইমাত্র আমি কথা বলেছি ডিজির সাথে যে সচিব মহোদয়ের যে একটি পত্র আছে ব্যানবেজে নাম থাকা, সেটা যদি শিথিল না করে তাহলে তো এই শিক্ষকদের এমপিও দিতে পারছি না, এবং তারা আমাদের সাথে সংক্ষুব্ধ হচ্ছে নানাভাবে, এটা আমি জানিয়ে ধরেছি। এটি হচ্ছে যে নিয়োগ 16 সালে বা 14 সালে বা 15 সালে, কিন্তু ব্যানবেজে তাদের তথ্য আছে 22 সাল থেকে, এই জন্য তাদের দেয়া যায় নাই। এই এই যারা এই এমপিও দিতে পারেনি তারাই একাট্টা হয়ে এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করছে, এবং তারা চাচ্ছে যে আমি এখানে না থাকি, কিন্তু আমি না থাকলেও এই আইন যদি বলবৎ থাকে তাহলে তারা এমপিও পাবে না। এবং